জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিভিন্ন দেশের জার্মান মিশন প্রধানদের সম্মেলনে যোগদানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পক্ষে জার্মান চ্যান্সেলরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। গত 9 সেপ্টেম্বর সোমবার সম্মেলনে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান তিনি। এতে উদ্বোধনী বক্তৃতা রাখেন জার্মান ফেডারেল পররাষ্ট্রমন্ত্রী অ্যালেনেলা বেয়ারবক। এ সময় অংশগ্রহণকারী রাষ্ট্রদূতগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সহ দুই প্রতিমন্ত্রী টোবিয়াস লিন্ডেনার ও নীল আনানের সাথে দেখা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ ভূঁইয়া। বাংলাদেশ ও রাষ্ট্রদূতের প্রতি অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ তারা। রাষ্ট্রদূত স্টেট সেক্রেটারি জেনিফার মর্গানের সাথেও দেখা করেন তিনি। জার্মান পররাষ্ট্র দপ্তরে রাষ্ট্রদূত জেনিফার মর্গানও জলবায়ু সমস্যা নিয়ে কাজ করেন। এদিকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রয়েস্টারের সাথে দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেন মোশাররফ ভূঁইয়া। অপরদিকে সকল বিদেশি রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের সম্মানে জার্মান চ্যান্সেলর আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন তিনি। অবশেষে জার্মান চ্যান্সেলর ও সম্মেলনে আগত রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিদায়ী শুভেচ্ছা জানান মোশাররফ হোসেন ভূঁইয়া। মোশাররফ হোসেন ভূঁইয়ার সুস্বাস্থ্য কামনাসহ অতিথি সেবা ও কর্মকাণ্ডের প্রশংসা করেন সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া জার্মানিতে প্রায় 4 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে নিয়োজিত মোশাররফ হোসেন ভূঁইয়ার দেশপ্রেমে উদ্বুদ্ধ আবেগ, কূটনৈতিক দায়িত্ব, চ্যালেঞ্জের সাথে কৃতিত্বের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জার্মান চ্যান্সেলর। তিনি তার দীর্ঘায়ু কামনা করেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।